Dear students, today we are going to read a poem by the English romantic poet John Keats. The name of the poem is Poetry of Art. Amra ajke English romantic kobi John Keats er lekha Poetry of Art kobita ti porbo. Before we actually proceed to read the particular poem, a word or two on the poet. Amra actually kobitati porar age ek du kotha kobi somporke. We would like to know obviously some information about the poet. Kobi somporke ek du kotha jana amader aboshyok. John Keats was born on October 31, 1795 in London, England. He lived only 25 years. John Keats er jonmo hoychilo 31 October 1795 sale England er rajdhani shohor London e. Ekhon jeta Moor's Gate name porichito sei elakay. He died on February 23 in 1821 in Rome, Papal States, in Italy, you may say, Italy je Rome shohor, tomra chobai jano, jota ekta independent state, Pope-r odhine, Papal States bola hoy ei karone. To shekhanei tar mrittu hoy, of tuberculosis, TB rog theke, jokkha theke, on February 23rd, 1821. 23 February 1821 sale. Keats was an English romantic lyric poet who devoted his short life to the perfection of a poetry marked by vivid imagery and great sensuous appeal. Tar kobitate tar ottonto sankhipto jibon 25 bochorer sei jibontate tini tar समग्र जीवनटाई पोएटिक कैरियर जेटाके आमरा बोली कवि जे समयटाते तिनि तार कविता लिखछेन तार पुरो अंशटा जुड़ेई तिनि निजेर जीवनके उत्सर्ग करेछिलेन कविताके एकटा परफेक्शनेर जायगाय निये जेते तार कवितार मध्ये पाई आमरा खूब प्राणवंत छवि एबं एकटा इंद्रियग्राह्य विषय যেগুলো আমাদেরকে আমাদের পাঁচটা যে ইন্দ্রিয় ফাইভ সেন্সেস সেগুলোকে খুব বেশি করে অ্যাপিল করে। উই ক্যান এনজয় হিজ পোয়েট্রি উইথ অল আওয়ার ফাইভ সেন্সরি অর্গানস। আমাদের পাঁচটা সেন্সরি অর্গানস আছে তার সমস্তগুলো দিয়েই তার কবিতাকে আমরা আমাদের মধ্যে নিতে পারি। এবং তার একটা বিখ্যাত কোটেশন আছে, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। এবং আমি বলতে চাইছি যে তার কাছে টু হিম আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার। সবসময় তার কাছে একটা থিং অফ বিউটি এটা অত্যন্ত আনন্দের বিষয়। আসলে কিডস ছিলেন, হি ওয়াজ এ লাভার অফ বিউটি, অ্যান্ড টু হিম বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ বিউটি। তিনি ছিলেন সৌন্দর্যের পূজারী এবং তার কাছে যা সুন্দর তাই শিব তাই সত্য। আমাদের ইংরাজি সাহিত্যে আমরা রোমান্টিক যুগ বলে একটা যুগকে অভিহিত করি, অ্যান্ড দ্যাট স্টার্টেড রাফলি ইন 1798 উইথ দ্য পাবলিকেশন অফ ওয়ার্ডসওয়ার্থস লিরিক্যাল ব্যালাডস। 1798 সালে যে বছর ওয়ার্ডসওয়ার্থের লিরিক্যাল ব্যালাডস বলে কবিতার যে বইটি সেটি প্রকাশিত হলো, সেই বছরটি থেকেই আমরা ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগ বলে ধরি। দেয়ার ওয়ার সিক্স পোয়েটস এট দ্য টাইম হু আর ফেমাস অ্যাজ রোমান্টিক পোয়েটস। তিনজন একটু বয়সে বড় এবং বাকি তিনজন থ্রি ওয়ার ইয়াং বিলং টু দি ইয়াঙ্গার জেনারেশন, অর্থাৎ আর তিনজন যারা এরা ইয়াঙ্গার জেনারেশন বলা হয় এদেরকে। যে তিনজন বয়সে একটু বড় ছিলেন তারা ছিলেন ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ এবং সাউদি, আর যে তিনজন বয়স একটু ছোট ছিলেন তারা ছিলেন কিটস, সেলি
এবং বায়রন। তো আমরা যদি ওই সময়ের বিভিন্ন লেখা পড়ি তা আমরা দেখব যে ওয়ার্ডসওয়ার্থ লাভ নেচার বাট হি অফেন বিকেম আ মোরালাইজার। ওয়ার্ডসওয়ার্থ যদিও সৌন্দর্যের পূজারি ছিলেন, হি ওয়র্শিপ নেচার, সৌন্দর্যের তিনি ভীষণ ভক্ত ছিলেন, প্রকৃতিকে তিনি লিভিং অবজেক্ট বলে মনে করতেন, লিভিং বিইং বলে মনে করতেন। তবু মাঝে মাঝে ওয়ার্ডসওয়ার্থ যেটা করতেন সেটা হচ্ছে হি অফেন ট্রাইড টু পুট অন এ রোব অফ এ ফিলোসোফার, অর্থাৎ অনেক সময়ে তিনি দার্শনিকের পোশাক পরার চেষ্টা করতেন, অর্থাৎ দর্শন তত্ত্ব নিয়ে আসার চেষ্টা করতেন তার কবিতা। বায়রন হ্যাড হিজ ইন্টারেস্ট ইন পলিটিক্স অ্যান্ড অফেন অ্যাক্টেড লাইক এ ডেমাগগ। বায়রন সুন্দর কবিতা লিখতেন, তবু লর্ড বায়রন, জর্জ গর্ডন লর্ড বায়রন, তিনি তার মধ্যে একটা রাজনৈতিক আগ্রহ ছিল, পলিটিক্যাল অ্যাফেয়ার্সে তিনি হি ওয়াজ এনগেজড ইন পলিটিক্যাল অ্যাফেয়ার্স, বিভিন্ন পলিটিক্যাল অ্যাফেয়ার্সে তিনি জড়িত ছিলেন, এবং তার কবিতাতে এই কারণে অনেক সময় ডেমাগগ বা রাজনৈতিক বক্তা যেভাবে প্রকাশ করেন তার মত, সেরকম কিছু কিছু রাজনৈতিক ভিউজ চলে আসত। সেলি প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট লিরিক পোয়েটস এভার বর্ন ইন এনি লিটারেচার, যে কোনো সাহিত্যে সেলির মতো গীতিকবি খুব কম জন্মেছেন। বাট সেলি ইন স্পাইট অফ দ্য বেস্ট বিইং দ্য বেস্ট লিরিক পোয়েট ইন ইংলিশ ওয়াজ আ রেভলিউশনারি, তিনি কিন্তু বিপ্লববাদী ছিলেন, প্রচলিত বিশ্বাস ইনস্টিটিউশনস এগুলোর বিরুদ্ধে তিনি অনেক লিখেছেন। বাট কিটস নেভার বদার্ড অ্যাবাউট এনিথিং এলস বাট সিকিং বিউটি ইন হিজ পোয়েট্রি। তিনি ওয়ার্ডসওয়ার্থের মতো দার্শনিক তত্ত্ব প্রচার করেননি, সেলির মতো বিপ্লববাদী বা লর্ড বায়রনের মতো রাজনৈতিক বক্তাও তিনি ছিলেন না। কিটস লাভস নেচার উইথ অল ইটস এলিমেন্টস, প্রকৃতির সব কিছুকে নিয়ে, যে প্রকৃতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস নিয়েও, সেগুলো সবই তিনি ভালোবাসতেন। অ্যান্ড অফেন উইথ দ্য হেল্প অফ হিজ সিয়ার ইমাজিনেশন, এবং তার যে কল্পনা সেই কল্পনার সাহায্য নিয়ে হি কনভার্টস ইভেন কমন প্লেস ন্যাচারাল অবজেক্টস, এমনকি খুব সাধারণ যে সমস্ত প্রকৃতির বিষয় সেগুলোকেও তিনি বিউটিফুল করে তুলতেন। হি হ্যাজ দি অ্যাবিলিটি টু মেক ইভেন অ্যান অর্ডিনারি থিং এক্সট্রা অর্ডিনারি, এমনকি কোন একটা খুব সাধারণ বিষয়কেও অসাধারণ করে তোলার ক্ষমতা কিটসের মধ্যে ছিল। হি হ্যাজ অ্যান আনবিলিভেবল পাওয়ার টু ক্রিয়েট ওয়ার্ডস ফ্রম ন্যাচারাল এলিমেন্টস, তো তার মধ্যে একটা অবিশ্বাস্য ক্ষমতা ছিল প্রকৃতির থেকে বিষয়কে আহরণ করে নতুন শব্দ সৃষ্টি করা। বাট হি নেভার এক্সাজারেটস দেম অ্যাজ স্যামুয়েল টেইলর কোলরিজ দাস, স্যামুয়েল টেইলর কোলরিজ যেমন করে এক্সাজারেট করেন, বাড়ি বাড়িয়ে বলেন, ঠিক সেভাবে তিনি নেচারকে প্রেজেন্ট করেননি। নেচারের যে বেসিক এলিমেন্টস সেইগুলো কি তিনি নিজের মতো করে তুলে ধরেছেন, এবং অতি সাধারণ বিষয়কেও অসাধারণ করে তোলার একটা অদ্ভুত ক্ষমতা তার মধ্যে ছিল। কিটস ওয়াজ এ রোমান্টিক পোয়েট, উই হ্যাভ পয়েন্টেড আউট দ্যাট অ্যাট দ্য ভেরি বিগিনিং, আমরা শুরুতেই বলেছি কিটস ছিলেন একজন রোমান্টিক কবি, এবং রোমান্টিক কথাটা যেহেতু আসছে এখানে অনেকবার, সুতরাং আমাদেরকে এখানে বুঝতে হবে হোয়াট রোমান্টিক মিনস। দ্য ওয়ার্ড রোমান্টিক কামস ফ্রম ল্যাটিন ডায়ালেক্টস এসপেশালি ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ থেকে মূলত এসেছে এই রোমান্টিক কথাটি। দ্য ফ্রেঞ্চ ওয়ার্ড রোমান্স মেন্ট এ টেল অফ চিভালরি, রোমান্স কথাটা যেটা ফরাসি শব্দ সেটা হচ্ছে একটা টেল অফ চিভালরি, অর্থাৎ সূর্য বীর্যের একটা গল্প। রোমান্স থেকে রোমন্ট, এবং রোমন্ট থেকে এসেছে রোমান্টিক শব্দটি। এখন সাহিত্যে এই রোমান্টিক মুভমেন্ট যেটা আমরা বলি তার কতকগুলো ডিস্টিংগুইশিং ফিচার্স আছে, কতকগুলো বৈশিষ্ট্য আছে,
স্বতন্ত্র বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলোর থাকলে আমরা বলতে পারি যে একটা লেখা রোমান্টিক লেখা। এই বিষয়গুলোর মধ্যে অবশ্যই থাকে লাভ অফ নেচার, প্রকৃতির প্রতি ভালোবাসা, এটা রোমান্টিক লেখার অন্যতম বৈশিষ্ট্য। প্রকৃতিকে তুলে ধরেন রোমান্টিক লেখকরা। লাভ ফর লিবার্টি অ্যান্ড ফ্রিডম, অর্থাৎ মুক্তি স্বাধীনতা প্রতি একটা ভালোবাসা। বাঁধাধরা যে লেখা, বাঁধাধরা যে রীতিনীতি, তার থেকে বেরিয়ে এসে নতুন কিছু সৃষ্টি করা, টু ক্রিয়েট অ্যানিউ, নট দ্য কনভেনশনাল ওয়ান্স, নট ফলোয়িং দ্য কনভেনশনাল ওয়ান্স। কনভেনশনাল যে বিষয়গুলো সেগুলোকে ফলো না করে নতুন রীতিনীতি, নতুন আঙ্গিকে লেখার একটা ইচ্ছা রোমান্টিক লেখকদের মধ্যে থাকে। এছাড়াও থাকে এ সিম্প্যাথি ফর দ্য টয়লার্স অব দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর শ্রমজীবী মানুষ, গরিব, খেটে খাওয়া মানুষ, এদের প্রতি ভালোবাসা, যারা কাজ করে মাঠে ঘাটে সব সময়, তাদের প্রতি ভালোবাসা। এবং সর্বোপরি ইমোশন অ্যান্ড ইমাজিনেশন, অর্থাৎ আবেগ এবং কল্পনা। কল্পনাকে তারা ধরে রাখেন না, কল্পনাকে তারা ভাসিয়ে দেন, কল্পনার জগতে প্রবেশ করে অনেক দূর তারা চলে যেতে পারেন। এবং আরেকটা ফিচার, এ স্ট্রং ইন্ডিভিজুয়ালিটি। আমরা যদি ক্লাসিক্যাল রাইটার্সদের লেখা পড়ি, ইফ উই রিড দ্য রাইটিংস অফ দ্য ক্লাসিক্যাল রাইটার্স, উই ক্যান নট ডিস্টিংগুইশ দেম, আমরা সেগুলোকে খুব বেশি ডিস্টিংগুইশ করতে পারি না। পোপের লেখা কি ড্রাইডেনের লেখা, এগুলো চট করে ধরে ফেলা যায় না। বাট আমরা যদি রোমান্টিক রাইটারদের লেখা পড়ি, ইফ উই রিড সেলি, ইফ উই রিড কিটস, ইফ উই রিড ওয়ার্ডসওয়ার্থ, আমরা বুঝতে পারি প্রত্যেকের লেখা, একজনের লেখা আরেকজনের লেখা থেকে কিন্তু একেবারেই স্বতন্ত্র। এই ফিচারটাও, এই বৈশিষ্ট্যটাও রোমান্টিক লেখার, রোমান্টিক রোমান্টিসিজমের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন যেহেতু আমরা একটা সনেট পড়ব, আমরা পোয়েট্রি অফ আর্থ আমরা পড়ছি, পোয়েট্রি অফ আর্থ যে সনেট, তো সুতরাং আমাদেরকে জানতে হবে প্রথম হোয়াট ইজ এ সনেট, হোয়াট আ সনেট ইজ, সনেট কাকে বলে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিফাইন এ পার্টিকুলার জেনার অফ লিটারেচার। লিটারেচারের কোন একটা বিশেষ নামকে আমরা যদি ব্যাখ্যা করতে যাই, সংজ্ঞা দিতে যাই, এটা খুব কঠিন, অলমোস্ট ইম্পসিবল টাস্ক, অসম্ভব। ইউ ক্যান ডিস্টিংগুইশ বিটুইন এ গোট অ্যান্ড এ কাউ ইজিলি, বাট ক্যান ইউ ডিফাইন এ গোট অর এ কাউ সেপারেটলি? দেয়ার আর সো মেনি সিমিলারিটিস দেয়ার, একটা গরু এবং একটা ছাগল, তাদেরকে যদি বলা হয় যে ব্যাখ্যা মানে সংজ্ঞা দাও, তা তোমরা বুঝিয়ে দিতে পারবে কি যে কোনটা গরু কোনটা ছাগল? দুটোরই চারটে পা, দুটোই তো সেই তৃণভোজী প্রাণী, ইত্যাদি ইত্যাদি। ঠিক সেইভাবে আমরা যখন সাহিত্যের কোনো বিষয়ের সংজ্ঞা দিতে যাই, তখন সেটা খুব একটা অসম্ভব কাজ হয়ে পড়ে। তবু যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে সনেট কাকে বলে, আমরা এইরকম একটা ডেফিনেশন দিতে পারি যে এ সনেট ইজ আ শর্ট লিরিক অফ 14 লাইন্স উইথ এ ফিক্সড রাইম স্কিম অ্যান্ড ইজ ইউজুয়ালি সাবজেক্টিভ ইন নেচার, অর্থাৎ একটা সনেট হলো 14 লাইনের গীতি কবিতা যার একটা নির্দিষ্ট ছন্দ থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই কবিতায় কবিতার নিজের অনুভূতির কথা প্রকাশ করে। দ্য ক্রেডিট অফ রাইটিং দ্য ফার্স্ট সনেট গোজ টু এ সিসিলিয়ান পোয়েট, ইটালিয়ান পোয়েট দ্য লেন্টিনি বলে একজন কবি, তিনি প্রথম সনেট লিখেছিলেন। বাট ইট ওয়াজ পেত্রাক, ফ্রান্সিসকো পেত্রাকা, পপুলারলি নোন অ্যাজ পেত্রাক,
যার আসল নাম ছিল ফ্রান্সিসকো পেত্রাকা, আমরা তাকে পেত্রাক বলেই বেশি জানি, হি পপুলারাইজ দ্য সনেট ফর্ম, এস্টাবলিশড ইট, তিনি সনেট ফর্মকে জনপ্রিয় করেছিলেন এবং সেটাকে প্রতিষ্ঠা দিয়েছিলেন। এই কারণে পেত্রাককেই বলা হয় দ্য ফাদার ফিগার অফ সনেটস, অর্থাৎ সনেটের জনক হিসাবে আমরা পেত্রাককেই, পেত্রাকের নামটাই বলে থাকি। দেয়ার আর থ্রি টাইপস অফ সনেট, তিন ধরনের সনেট আমরা দেখি আমাদের সাহিত্যে, বিশেষ করে আমাদের ইংরেজি সাহিত্যে। নাম্বার ওয়ান পেত্রাকান অর ইতালিয়ান সনেট, ডিভাইডেড ইন্টু অক্টেট অ্যান্ড সেস্টেট। প্রথম হচ্ছে ইটালিয়ান বা পেত্রাকান সনেট, যেটা অষ্টক, অক্টেট এবং সেস্টেট এই দুভাগে ভাগ করা। অক্টেট মিন্স এইট লাইন্স অ্যান্ড সেস্টেট সিক্স লাইন্স, অষ্টকে আট লাইন থাকে এবং সেস্টেটে ছ লাইন থাকে। এর রাইম স্কিম সাধারণত হয় এ বি বি এ, এ বি বি এ অষ্টকের জন্য এবং ফর দ্য সেস্টেট সি ডি সি ডি সি ডি, সি ডি সি ডি সি ডি অর সি ডি ই সি ডি ই। ষষ্ঠকে দুরকম রাইম স্কিম থাকে, সি ডি সি ডি সি ডি অথবা সি ডি ই সি ডি ই। দু নম্বর যেটা আমরা পাই সেটা হচ্ছে শেক্সপিরিয়ান অর ইংলিশ সনেট। সনেট ওয়াজ ইনকর্পোরেটেড ইন টু ইংলিশ বাই টু পোয়েটস, থমাস ওয়াট অ্যান্ড হেনরি হাওয়ার্ড, আর্ল অফ সারে। এই দুজন কবি ইংরাজিতে সনেট প্যাটার্ন নিয়ে আসেন। থমাস ওয়াট ফলোড দ্য পেত্রাকান রাইম স্কিম, পেত্রাকান প্যাটার্নটাকেই ফলো করেছিলেন থমাস ওয়াট, হোয়ার এজ সারে, হেনরি হাওয়ার্ড দি আর্ল অফ সারে, উনি সনেট ফর্মটাকে একটু পরিবর্তন করেন এবং এই সনেট প্যাটার্নটা পরে শেক্সপিয়ার ফলো করেন। এই কারণে এটাকে বলা হয় শেক্সপিরিয়ান অর ইংলিশ সনেট। ইট হ্যাজ থ্রি কোয়াট্রেন্স, এ কোয়াট্রেন মিন্স ফোর লাইন্স, সুতরাং থ্রি কোয়াট্রেন্স সিম্পল অ্যারিথমেটিক, টুয়েলভ লাইন্স পাটিগণিতের হিসাবে তিন ইন্টু চার অর্থাৎ বারো লাইন, অ্যান্ড এ কাপলেট দ্যাট ইজ অফ টু লাইন্স। এর রাইম স্কিম হয় এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি। দিস ইজ দ্য শেক্সপিরিয়ান অর ইংলিশ সনেট। দ্য থার্ড কাইন্ড অফ সনেট, তৃতীয় যে সনেটের রূপটি আমরা পাই সেটাকে আমরা বলি স্পেন্সারিয়ান সনেট, আফটার দ্য নেম অফ দ্য গ্রেট ইংলিশ পোয়েট, এ কন্টেম্পোরারি অফ শেক্সপিয়ার, এডমান্ড স্পেন্সার। তিনি যে সনেট ফর্ম সৃষ্টি করেছিলেন সেটাকে আমরা তার নামে বলি স্পেন্সারিয়ান সনেট। এই সনেটে থাকে থ্রি কোয়াট্রেন্স অর্থাৎ চার লাইন করে তিনটে ভাগ, বারো লাইন অ্যান্ড এ কাপলেট, কিন্তু এর রাইম স্কিমটা শেক্সপিরিয়ান অর ইংলিশ সনেট থেকে একটু আলাদা। এর রাইম স্কিম হয় এ বি এ বি, বি সি বি সি, সি ডি সি ডি, ই ই। পোয়েট্রি অফ আর্থ, আওয়ার প্রেজেন্ট পোয়েম দ্যাট উই আর রিডিং নাও, আমরা যে কবিতাটা এখন পড়ছি পোয়েট্রি অফ আর্থ, ইট ইস আ পেত্রাকান সনেট। এটাকে আমরা পেত্রাকান সনেট বলবো, পেত্রাকান প্যাটার্নে এটা ফলো করেছে, উইথ অ্যান অক্টেট অর অক্টেভ অ্যান্ড এ সেস্টেট অর সেস্টেভ। পোয়েট্রি অফ আর্থে যেটা আছে সেটা হচ্ছে একটা অক্টেট আট লাইনের, এটাকে অক্টেভও বলা হয়, অ্যান্ড এ সেস্টেট ছ লাইনের অংশ যেটাকে সেস্টেভও বলা হয়। এই কবিতায় আমরা দেখব যে ট্রু টু দ্য রোমান্টিক স্পিরিট কিটস হ্যাজ সেলিব্রেটেড নেচার, ইনফ্যাক্ট অবজারভেশন অফ নেচার ইজ অলওয়েজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন দ্য সনেটস ইভেন ফ্রম দি আর্লিয়েস্ট টাইমস। অনেক আগে থেকেই সনেট প্যাটার্নের মধ্যে
প্রকৃতির বিষয় নিয়ে আসা এটা ছিল। দ্য গ্রেট পেট্রার্ক, দ্য ফাদার ফিগার অফ সনেট, তো সনেটের যিনি আবিষ্কর্তা না হন, প্রতিষ্ঠাতা পেট্রার্ক, হি হ্যাজ এ নাম্বার অফ সনেটস ইনকর্পোরেটিং দ্য বিউটিফুল ডেসক্রিপশন অফ নেচার। তার বেশ কয়েকটা সনেট আছে যেগুলোতে তিনি প্রকৃতির বিভিন্ন বিষয়কে নিয়ে এসেছেন। ফর এক্সাম্পল, নিফট সেরিনো সেইল ইন ভাগেস টেইল, ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রনাউন্স ইটালিয়ান, নিফট সেরিনেস সেরিনো সেইল ইন ভাগেস টেইল, অর্থাৎ স্প্লেন্ডিড স্টার্স জার্নিং ইন হ্যাভেন সেরিন, বা বলা যায় নট দ্য স্টার্স দ্যাট ওয়ান্ডার দ্য কাম স্কাই, আকাশে ঘুরে বেড়াচ্ছে যে সমস্ত তারারা নির্জন সুন্দর শান্ত আকাশে। দ্য গ্রেট রোমান্টিক পোয়েটস হ্যাভ অলওয়েজ রিডিউসড সিগনিফিকেন্স ইভেন ফ্রম দ্য স্মলেস্ট অবজেক্টস অফ নেচার, প্রকৃতির সামান্যতম বিষয়ও, প্রকৃতির সামান্যতম বিষয় থেকেও অসাধারণ কিছু বের করার ক্ষমতা এই সমস্ত রোমান্টিক কবিদের ছিল। কিটস ইন দিস সনেট পোয়েট্রি অফ আর্থ হি ডিসকভার্স অ্যান্ড এক্সপ্লেইনস হাউ দ্য টু স্মল অ্যাবজেক্ট ক্রিয়েচার্স অফ নেচার, দীনহীন অধম বা পোর ক্রিয়েচার্স, ইনসিগনিফিকেন্ট ক্রিয়েচার্স, গুরুত্বহীন প্রাণী, দ্য গ্রাসোফার অ্যান্ড দ্য ক্রিকেট, কিভাবে গ্রাসোফার অ্যান্ড ক্রিকেট হ্যাভ কেপ্ট অ্যালাইভ দ্য পোয়েট্রি অফ আর্থ, কিভাবে প্রকৃতির গানকে তারা বাঁচিয়ে রেখেছে আন্ডার ডিফিকাল্ট কন্ডিশনস, অর্থাৎ খুব কঠিন পরিস্থিতির মধ্যেও, হোয়েন দেয়ার ইজ অ্যাপারেন্টলি নো মিউজিক অ্যান্ড নো ডিলাইট, যখন হয়তোবা সাধারণভাবে দেখলে মনে হবে কোনো গান কোনো কবিতা কোনো আনন্দ নেই কোথাও, তখনও কিভাবে কবিতাকে বাঁচিয়ে রেখেছে পৃথিবীর গানকে, দুটো অ্যাবজেক্ট ক্রিয়েচার্স, খুব দীনহীন ইনসিগনিফিক্যান্ট ক্রিয়েচার্স লাইক দ্য গ্রাসোফার অ্যান্ড দ্য ক্রিকেট। এই কবিতাটি পড়লে আমরা সে সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারি।